আপনি যত বড় পাপ করেন না কেন, আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দয়া আছে না নাই? বনি ইসরায়েলের এক লোক সিরিয়াল কিলার ছিল, খালি মার্ডার করতো, সিরিয়াল মার্ডার, একটা দুইটা তিনটা দশটা পাঁচটা করতে 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 99টা মার্ডার করেছে। কয়টা এলাকায় আছে না কিরকম কেউ? 99টা মার্ডার, কল্পনা করা যায়? 99 জন মানুষকে সে নিজ হাতে হত্যা করেছে। 99 মার্ডার করার পরে তার মনে ভয় আসলো, হায়রে না জানি আল্লাহ আমার সাথে কেমন আচরণ করে আখিরাতে, আমার তওবা আছে কিনা কপালে জানি না, আমার তো ক্ষমা নাই, কি করব আমি? তো সে লোকজনদেরকে জিজ্ঞেস করলো, আমার ক্ষমা আছে কিনা এটা কে বলতে পারবে, আমাকে আল্লাহ মাফ করবে কিনা? তারা সবাই বললো, এ এলাকায় এক আল্লাহর অলি আছে, তার কাছে যাও। সে আল্লাহর অলির কাছে যেয়ে বলে, ও আল্লাহর অলি, আমি 99টা হত্যা করেছি, 99টা মার্ডার, আমার কপালে ক্ষমা আছে কিনা তুমি একটু বলো। আল্লাহর অলি কই, কি বললা? 99টা মার্ডার, হায় হায় সর্বনাশ, তোর কোনো ক্ষমা নাই। এবার যে মার্ডার করছো কয়, আমার যেহেতু ক্ষমা নাই, তোরে বাঁচায় রেখে লাভ কি, তোরেও দিলাম শেষ করে, এবার সেঞ্চুরি করে ফেলাইস, কথা বুঝতেছেন? আমার যেহেতু ক্ষমা নাই, তো তোরে বাঁচায় রেখে কি লাভ, তোরেও শেষ করে দিলাম, এবার সেঞ্চুরি। সেঞ্চুরি করার পরেও ভয় আসে না নাই অন্তরে? অন্তরে তো আল্লাহর ভয়, কই যাবে, খুঁজতে লাগলো কে সমাধান দিতে পারবে। একজন বললো, ওই এলাকায় একজন বড় আলেম আছে, ওই আলেমের কাছে যাও। সে আলেমের কাছে যেয়ে বলে, আলেম, আমি 99টা হত্যা করেছি, এখন আমার বড্ড ভয় হয়, আল্লাহ আমারে মাফ করবে কিনা তুমি একটু আমারে বলো। আলেম বলে, তোমার গুনাহ যত বড়ই হোক, আমার আল্লাহর দয়া তার চাইতেও বড়। তুমি কি পাপ করেছ, কি অন্যায় করেছ, তুমি তুমি জানো না আমার রব কত মেহেরবান, তিনি কত দয়ালু, তিনি ভালোবাসার আধার, তিনি করুণার আধার। তোমার পাপ অন্যায় যদি হয়, খালের পানির সমান, বিলের পানির সমান, আমার আল্লাহর দয়া সাগরের পানির সমান। তোমার পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান, আমার আল্লাহর ভালোবাসা আর দয়া হচ্ছে আকাশের সমান। তুমি যদি তওবার মতো তওবা করতে পারো, ক্ষমার মতো ক্ষমা চাইতে পারো, চোখের পানি ছেড়ে, চোখের পানির বড় দাম, চোখের পানির মধ্যে বিশাল কারিশমা, এটা আল্লাহ খুব পছন্দ করে। দুই ফোঁটা পানি আল্লাহ পছন্দ করে, এক জেহাদের ময়দানে শহীদের গা বেয়ে ঝরে পড়া রক্তের ফোঁটা, দুই হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। বান্দা যখন অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে কাঁদে, তার চোখের পানি চোখবে, নাকের ডগাবে, মাটিতে পড়ার আগেই ওই অনুতপ্ত বান্দার সব গুণা আল্লাহ মাফ করে দেয়। সে জিজ্ঞেস করলো, আমার ক্ষমা আছে কিনা? আলেম বলে, আছে, ক্ষমা আছে, তওবার মতো তওবা কর, তওবাতান নসুহা, তওবার মতো তওবা করলে আল্লাহ ঠিকই মাফ করবে। সে এতটাই অনুতপ্ত হলো, এতটাই সে আল্লাহর কাছে ক্ষমা চাইতে শুরু করলো। আলেম পরামর্শ দিল, তুমি যে এলাকায় থাকো এলাকাটা ভালো না, এলাকাটা ছাড়ো, এখানে সব ডাকাতদের এলাকা, তুমি একটা ভালো এলাকায় যাও, ওখানে যেয়ে তওবা করে ভালো মানুষ হয়ে যাও। সে নিয়ত করে কাপড় চোপড় গুছিয়ে ভালো এলাকায় যাবে, ঘর থেকে বেরোয়ার সাথে সাথেই মালাকুল মাউত চলে আসছে, তার রুহু কবজ করে ফেলছে। এখন রুহু কে নিয়ে যাবে? ফাজাআত মালাইকাতুর রাহমা ওয়া মালাইকাতুল আযাব, রহমতের ফেরেশতারাও আসছে, আযাবের ফেরেশতারাও আসছে। রহমতের ফেরেশতারা বলে, না না, সে তওবার নিয়ত করেছে, যদিও তওবা